দেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব লাইকি ভিগো সহ বিভিন্ন সাইটে অশ্লীল কন্টেন্টের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি গবেষণার প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মাধ্যমে সফট পর্ন দেখার প্রবণতা বেশি যার ফলশ্রুতিতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে গবেষণায় আরও বলা হয় অশ্লীল কন্টেন্টগুলো নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি আরও বিরূপ করে দিচ্ছে ফেসবুক ইউটিউবের শর্ত অনুসারে অশ্লীল কন্টেন্টগুলো হার্ডকোর পর্নোগ্রাফির মধ্যে না পড়ায় সেগুলো বন্ধ করা যাচ্ছে না অশ্লীল কন্টেন্ট দেখা এবং নারী সহিংসতা বৃদ্ধির ঘটনা বন্ধে সামাজিক মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই